প্রিয় ছাত্রছাত্রী, পাবনা কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। নিশ্চয় ভালো আছো। আজকে অনলাইন লাইভ ক্লাসে আমি খন্দকার মইনুল ইসলাম মিরন, প্রভাষক ও বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ পাবনা কলেজ পাবনা, আজকে আমি তোমাদের ব্যবসা শিক্ষার দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। এই সাবজেক্টের সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদন ব্যয় বিবরণী কস্ট অ্যাকাউন্টিং সম্পর্কে আমি তোমাদের ধারণা দিব। তো উৎপাদন ব্যয় বিবরণী কোন শিল্প প্রতিষ্ঠান বা সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে ব্যয়গুলো সংঘটিত হয়ে থাকে, আর এই ব্যয়গুলো একটি বিবরণী বা তালিকার মাধ্যমে উপস্থাপন করা হয়, আর এই বিবরণীটাকে বলে উৎপাদন ব্যয় বিবরণী। এই উৎপাদন ব্যয় বিবরণীতে উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে বা এর উদ্দেশ্যটা কি, কি কারণে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করা হয় সেটা সম্পর্কে আমরা ধারণা দিব। উৎপাদন ব্যয় বিবরণী অর্থাৎ উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে বিক্রয় মূল্য নির্ধারণ করা সম্ভব। উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে দরপত্র মূল্যায়ন অর্থাৎ টেন্ডার মূল্য নির্ধারণ করা সম্ভব। উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে নিট মুনাফা বা মুনাফা নির্ণয় করা সম্ভব। উৎপাদন ব্যয় বিবরণী এখানে মুখ্য উদ্দেশ্য বা সহায়ক উদ্দেশ্য রয়েছে, যেমন যেমন প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে দেখা উৎপাদন ব্যয় বিবরণী প্রয়োজন হয়, আবার প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে পরিকল্পনা প্রণয়ন বা বা প্রকল্প মূল্যায়ন এর ক্ষেত্রে বা বিক্রয় মূল্য নির্ধারণ, মুনাফা নির্ধারণ, টেন্ডার মূল্য নির্ধারণ, ব্যয় বিশ্লেষণ, তারপর ব্যয় বিশ্লেষণের ক্ষেত্রে আমরা উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করে থাকি, আবার আয় ব্যয়ের সাথে সমন্বয় করা ইত্যাদি ইত্যাদি উদ্দেশ্যের কারণে আমরা উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করে থাকি। অর্থাৎ উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত না করলে কি পরিমাণ বা কত টাকা ব্যয় হয়েছে তা কিন্তু আমরা জানতে পারবো না। এজন্য উৎপাদন ব্যয় বিবরণী কিভাবে প্রস্তুত করা হয়, উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে আমরা কি জানতে পারবো, উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয় সম্পর্কে আমরা ধারণা পাবো, অর্থাৎ কি পরিমাণ অর্থাৎ র ম্যাটেরিয়াল ইউজ কি পরিমাণ কাঁচামালের ব্যবহার হয়েছে সেটা আমরা জানতে পারবো। উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে আমরা মুখ্য ব্যয় অর্থাৎ প্রাইম কস্ট সম্পর্কে আমরা ধারণা পাবো। উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে আমরা কস্ট অফ প্রোডাকশন আমরা ওয়ার্ক কস্ট বা কার্যব্যয় বা কারখানা ব্যয় সম্পর্কে আমরা ধারণা পাবো। উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে আমরা কস্ট অফ প্রোডাকশন উৎপাদিত দ্রব্যের ব্যয় সম্পর্কে আমরা ধারণা পাবো। উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে আমরা বিক্রিত পণ্যের ব্যয় সম্পর্কে আমরা ধারণা পাবো। উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে আমরা মোট ব্যয় সম্পর্কে আমরা ধারণা পাবো। উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে আমরা মুনাফা সম্পর্কে ধারণা পাবো। উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে আমরা বিক্রয় মূল্য সম্পর্কে আমরা ধারণা পাবো। উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে আমরা একক প্রতি বিক্রয় মূল্য কত তা নির্ধারণ করতে পারবো। ঠিক আমি তোমাদেরকে একটি উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করে এবং বিশদ আয় বিবরণী প্রস্তুত করে কিভাবে এই তথ্যগুলো আমরা পেতে পারি সেটা আমি তোমাদেরকে দেখাতে পারবো। এই কোন প্রোডাক্ট শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে উৎপাদিত দ্রব্য, এই উৎপাদিত দ্রব্যের হিসাবগুলো উৎপাদন ব্যয় বিবরণের মাধ্যমে তালিকার মাধ্যমে উপস্থাপন করতে হয়। এই উৎপাদন ব্যয় বিবরণীর যে তিন ধরনের সাধারণত কাঁচামাল মানে তিন ধরনের পণ্যের স্তর লেভেল আমরা লক্ষ্য করি, যেমন ধরো কাঁচামাল, এখানে কাঁচামাল সম্পর্কে আমাদের ধারণা জানা দরকার, আমাদের চলতি কার্য সম্পর্কে আমরা ধারণা থাকতে হবে, আমাদের তৈরি পণ্য বা সমাপনী পণ্য সম্পর্কে আমরা ধারণা থাকতে হবে, অর্থাৎ র মেটেরিয়াল সম্পর্কে ধারণা থাকতে হবে, ওয়ার্কিং প্রসেস বা ওয়ার্কিং প্রোগ্রেস সম্পর্কে আমরা ধারণা থাকতে হবে, আমাদের ফিনিশড গুডস সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তো এটা আমাদের লেভেল। যেমন আমার হাতে একটি বই রয়েছে, তোমরা এই একটি বই এই আমার আমার হাতে একটি বই রয়েছে, এই এটা একটা পূর্ণাঙ্গ একটা বই, পূর্ণাঙ্গ একটি বই। এই বই তৈরিতে কি ব্যবহার হয়েছে, বই তৈরিতে
কাগজ ব্যবহার হয়েছে এটার নাম কিন্তু কাগজ নয় তাহলে আমরা এই একটি বই তৈরি করতে যে প্রাথমিক কি লাগবে অর্থাৎ বই তৈরি করতে কাগজ লাগবে এই কাগজটা হচ্ছে র ম্যাটেরিয়াল কাগজটা কি র ম্যাটেরিয়াল যখন আমরা এখানে লেখা প্রিন্ট থাকবে না প্রিন্ট হবে না শুধুমাত্র কাগজ সেটাকে কেউ বই বলবে না সেটাকে কাগজ বলবে তার মানে বই তৈরির জন্য কাগজ একটি কাঁচামাল কাগজ একটি র ম্যাটেরিয়াল ঠিক একইভাবে যখন আমরা বইয়ের আংশিক কাজ সম্পূর্ণ করব অর্থাৎ যে বইগুলো যখন আমরা প্রিন্ট দিব প্রিন্ট দিয়ে আমরা বইগুলো একত্রিত করব কিন্তু বইয়ের মলাট থাকবে না বা হাফ বই তৈরি হয়েছে বইটা ইনকমপ্লিট অর্থাৎ কমপ্লিট হয়নি তখন সেটার নাম হবে ওয়ার্ক ইন প্রসেস অর্থাৎ চলতি কার্য সেটাকে বলা যাবে না যে এটা কাঁচামাল আবার সেটাকে বলা যাবে না এটা ফিনিশ গুডস অর্থাৎ বই অর্থাৎ বিক্রয়ের উপযোগী হতে হবে তবেই সেটা হচ্ছে ফিনিশ গুডস হিসাবে পরিণত ফিনিশ গুডস বলা যাবে তো এই যে মাঝামাঝি অবস্থান এই মাঝামাঝি অবস্থানে যে ব্যয় যে পণ্যের ক্ষেত্রে কাগজও বলা যাবে না বইও বলে না সেটাই হচ্ছে চলতি কার্য অর্থাৎ কাজ শুরু হয়নি এটাকে বলে চলতি কার্য অর্থাৎ ওয়ার্ক ইন প্রসেস ঠিক একইভাবে যখন বই কমপ্লিট হয়ে যাবে বইয়ের নাম হবে যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বা বইয়ের একটা মলাট থাকবে বা ভিতরের সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটা সিলেবাস সহ প্রত্যেকটা চ্যাপ্টার সহ থাকবে তখন এটা বাজারে বিক্রয় উপযোগী হবে আর তখন এটা একটা পূর্ণাঙ্গ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বই হিসাবে পরিচিত হবে অর্থাৎ এটা বিক্রয়ের উপযোগী হবে সেটা এটা ফিনিশ গুডস অর্থাৎ তৈরি পণ্য হিসাবে গণ্য হবে তো এই যে তোমাদের আমি বললাম যে কিভাবে আমরা কাঁচামাল সম্পর্কে আমরা ধারণা পাবো কিভাবে আমরা চলতি কার্য সম্পর্কে ধারণা পাবো কিভাবে আমরা সমাপনী পণ্য বা তৈরি সম্পর্কে আমরা ধারণা পাবো তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো আর এই কাঁচামাল বা চলতি কার্য বা সমাপনী কার্য এটা প্রত্যেকটা ওপেনিং বা ইন্ডিং বা ওপেনিং বা ক্লোজিং থাকতে পারে অর্থাৎ প্রারম্ভিক বা সমাপনী থাকতে পারে যেমন সমাপনী কাঁচামাল বা প্রারম্ভিক কাঁচামাল সমাপনী কাঁচামাল তারপর প্রারম্ভিক চলতি কার্য সমাপনী চলতি কার্য প্রারম্ভিক তৈরি পণ্য সমাপনী তৈরি পণ্য এগুলো আমরা বুঝতে পারবো ঠিক উৎপাদন ব্যয় ধরনী প্রস্তুত করতে আমাদের এই সম্পর্কে ধারণা না থাকলে আমরা একটি পূর্ণাঙ্গ সঠিক উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করতে পারবো না কারণ শিল্প প্রতিষ্ঠান বা সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় তো অতএব আমাদের উৎপাদন ব্যয় বিবরণী আমরা কিভাবে প্রস্তুত করব তা আমরা বোর্ডে লিখে দেব তোমরা একটু খেয়াল রাখো যে কিভাবে আমরা একটি উৎপাদন ব্যয় কিভাবে ধাপে ধাপে আমাদের ব্যয়গুলো সংগঠিত হয়ে থাকে এই ধাপে ধাপে ব্যয়গুলোকে আমরা একটি তালিকার মাধ্যমে উপস্থাপন করে দেখাবো নিঃসন্দেহে আমরা উৎপাদন ব্যয় বিবরণী অর্থাৎ ব্যয় বিবরণী আমরা কি ব্যয়গুলোকে আমরা উপস্থাপন করব তো এখানে আমরা প্রথমে আমাদের প্রতিষ্ঠানের নাম লিখতে হবে তারপর উৎপাদন ব্যয় বিবরণী আমাদের প্রস্তুত করতে হবে তাহলে আমরা প্রথমে বিবরণ টাকা আমরা প্রথমে আমাদের যে প্রারম্ভিক কাঁচামাল সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে অর্থাৎ উৎপাদিত পণ্যের কি পরিমাণ অর্থাৎ কত টাকার কাঁচামাল ব্যবহার হয়েছে সেটা আমরা নির্ণয় করব অর্থাৎ ব্যবহৃত কাঁচামালের ব্যয় র ম্যাটেরিয়াল ইউজ বের করব প্রথমে প্রারম্ভিক কাঁচামাল অর্থাৎ ওপেনিং র ম্যাটেরিয়ালস আমাদের শো করতে হবে এই কাঁচামাল ওপেনিং র ম্যাটেরিয়ালসের সাথে নিট পারচেজ বা নিট ক্রয় এর সাথে যোগ হবে তোমরা জানো যে কোনো কাঁচামাল আনতে অর্থাৎ
কারখানায় আনতে অবশ্যই পরিবহন খরচ থাকতে পারে। তাহলে পরিবহন খরচ থাকলে কাঁচামালের সাথে সেটা যোগ করতে হবে, যোগ পরিবহন খরচ। আমরা বোর্ডে লক্ষ্য করি যে ওপেনিং র ম্যাটেরিয়াল অর্থাৎ প্রাইমারি কাঁচামাল আমরা শো করছি, এ থেকে কাঁচামাল ক্রয় যোগ করতে হবে, পরিবহন খরচটা একটা যোগ করতে হবে। যোগ করে যে টাকার র ম্যাটেরিয়াল পারচেজ করা হয়েছে আগে ছিল, মোট বিলেজ কত থাকবে তা নির্ধারণ করতে হবে। এখান থেকে উৎপাদন শেষে সমাপনী কাঁচামাল বিয়োগ করতে হবে। সমাপনী কাঁচামাল বাদ না দিলে অ্যাকচুয়ালি কত টাকা কাঁচামাল ব্যবহার হয়েছে তা কিন্তু বের করা সম্ভব নয়। এই জন্য এখান থেকে আমাদের মাইনাস এখানে বিয়োগ করতে হবে সমাপনী কাঁচামাল, অর্থাৎ সমাপনী কাঁচামালের ব্যয়। এইবার আমরা পেয়ে যাব দুই নম্বর কলামে, টাকার কলামে আমরা দিয়ে দেব। এক নম্বর ধাপ আমাদের বের হয়েছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। তোমরা লক্ষ্য করো বোর্ডে যে আমাদের প্রাইমারি কাঁচামাল এ থেকে কাঁচামাল ক্রয় যোগ, যদিও যদি ক্রয়কৃত পণ্য যদি ফেরত দেওয়া হয় অর্থাৎ পার্সেল রিটার্ন করা হয় তাহলে অবশ্যই পার্চেস থেকে পার্চেস রিটার্ন বাদ দিয়ে দেখাতে হবে, অর্থাৎ নি পার্চেস আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। এখানে লক্ষ্য করো যে তাহলে আমাদের মোট কাঁচামাল থেকে সমাপনী কাঁচামালের ব্যয় বাদ দিলে আমাদের একটা ধাপ আমরা পেয়ে যাবো, এটার নাম হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, অর্থাৎ র ম্যাটেরিয়াল ইউজ বের হবে। এখন আমাদের দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় ধাপে আমরা যাব। প্রথম ধাপে আমরা বের হয়ে গেল র ম্যাটেরিয়াল ইউজ, কাঁচামালের ব্যয়। এর থেকে তোমরা জানো যে প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ শ্রম অর্থাৎ ডিরেক্ট লেবার বা ডিরেক্ট ওয়েজেস এবং ডিরেক্ট এক্সপেন্স আদার ডিরেক্ট এক্সপেন্স, অর্থাৎ প্রত্যক্ষ যদি কোনো ব্যয় থাকে সেই ব্যয় আমরা যোগ করে দেব। যোগ করলে আমাদের বের হবে মুখ্য ব্যয় অর্থাৎ প্রাইম কস্ট বের হয়ে যাবে। তোমরা দেখো বোর্ডে যোগ প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ মজুরি বা শ্রম, এর সাথে যোগ প্রত্যক্ষ খরচ। এবার আমরা ডিরেক্ট এক্সপেন্স মানে ডিরেক্ট হয়েছে বা ডিরেক্ট এক্সপেন্স যোগ করে আমরা দ্বিতীয় কলাম নিয়ে গেলাম। এবার দেখো ব্যবহৃত কাঁচামালের সাথে এই প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ খরচ যোগ করলে আমরা দ্বিতীয় ধাপ মুখ্য ব্যয় পেয়ে যাব। মুখ্য ব্যয়, এবার মুখ্য ব্যয়ের পরে ধাপ সেটা কারখানা মানে ফ্যাক্টরি সংক্রান্ত ব্যয়, অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেড, কারখানার উপরি ব্যয়। তোমাদের উপরি ব্যয় সম্পর্কে ধারণা থাকতে হবে, তাছাড়া তো কারখানার উপরি ব্যয় তোমরা বুঝতে পারবে না যে কারখানার উপরি ব্যয় কত, অর্থাৎ কোন এন্টিগুলো কারখানার উপরি ব্যয়। অর্থাৎ আমরা এই টেবিলের এ পর্যন্ত আমরা ডিরেক্ট এক্সপেন্স অর্থাৎ ডিরেক্ট র ম্যাটেরিয়ালস, ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট এক্সপেন্স এই খরচগুলো করছি, তো কারখানা উপরি ব্যয় হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ খরচ ব্যতীত পরোক্ষ, আর যেমন পরোক্ষগুলো যেমন পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম, তারপর পরোক্ষ খরচ অর্থাৎ ইনডিরেক্ট এক্সপেন্স বা ফ্যাক্টরি রেন্ট অর্থাৎ কারখানা সংক্রান্ত খরচ বা কারখানা সংক্রান্ত আদার্স এক্সপেন্স, এইভাবে ফ্যাক্টরি সাপ্লাইজ বা ফ্যাক্টরি খরচ, ফ্যাক্টরি সংক্রান্ত কারখানা সংক্রান্ত যাবতীয় খরচ বা ডিপ্রেসিয়েশন অন ফ্যাক্টরি অ্যাসেট অর্থাৎ অবচয়, কারখানায় ব্যবহৃত কোন স্থায়ী সম্পদের উপর যদি কোনো অবচয় হয়
বা ফ্যাক্টরি লাইটিং, ফ্যাক্টরি গ্যাস, ফ্যাক্টরি ইলেকট্রিসিটি এগুলো হচ্ছে কারখানার উপরিব্যয়। ফ্যাক্টরি রেন্ট মানে কারখানার ভাড়া এগুলো হচ্ছে কারখানার উপরিব্যয়। এই কারখানার উপরিব্যয় আমাদের যোগ করতে হবে, তাহলে মুখ্য ব্যয়ের সাথে আমাদের যোগ করতে হবে যোগ আর মাইনাস সমাপনী চলতি কার্য। এখানে ব্যয় বিবরণে প্রত্যেকটা এন্ট্রি কিন্তু আমাদের যোগ হচ্ছে, কিন্তু আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র সমাপনী, সমাপনী তোমরা জানো যে সমাপনী তার ব্যবহার হয়নি, আমার বেঁচে আছে, শুধুমাত্র এটা বিয়োগ হচ্ছে। যেমন ধরো সমাপনী কাজ আমার, এখানে দেখো মাইনাস সমাপনী চলতি কার্য। যাই হোক, আমাদের এখানে এখানে কার্য ব্যয় বা এখানে কারখানা ব্যয় আমরা ধরতে পারি। তাহলে আমরা প্রথম স্টেপ হচ্ছে ব্যবহৃত কাস্টমার ব্যয়, দুই নম্বর স্টেপ মুখ্য ব্যয়, তিন নম্বর হচ্ছে কার্য ব্যয়, এবার চার নম্বর উৎপাদিত দ্রব্যের ব্যয়। উৎপাদিত দ্রব্যের ব্যয় তাহলে আমাদের চার নম্বর ধাপ আমাদের বের হলো কি, উৎপাদিত দ্রব্যের ব্যয় অর্থাৎ কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ প্রোডাকশন আমাদের বের হবে। এরপর কস্ট অফ প্রোডাকশনের পর যে আমাদের তৈরি পণ্য, অর্থাৎ পণ্যটা যখন ফিনিশ হয়ে যাবে, তৈরি হয়ে যাবে, বিক্রয়ের উপযোগী হবে, ঠিক তখন আমাদের ফিনিশ গুডসের কাজ করতে হবে। এখানে আমাদের উৎপাদিত দ্রব্যের সাথে যোগ করা হয়। একটি হচ্ছে বিক্রয় ও বন্টন ব্যয়,
একটি হচ্ছে অফিস ও প্রশাসনিক ব্যয় তো তোমাদের জানা দরকার যে বিক্রয় ও বণ্টন ব্যয়গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে যেমন বিক্রয় করতে যে খরচগুলো সংগঠিত হয়ে থাকে সেটা হচ্ছে বিক্রয় ব্যয় বা বণ্টন ব্যয় এর মধ্যে যেমন বিক্রয় ব্যয়ের মধ্যে যেমন রয়েছে ফ্রেট আউট অর্থাৎ বহির পরিবহন বা সেলসম্যান স্যালারি অর্থাৎ বিক্রয় কর্মীকে যদি বেতন দেওয়া হয় বা বিজ্ঞাপন খরচ অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স বিজ্ঞাপন খরচ বা ব্যাড ডেট অনাদায়ী পাওনা তো বা সেলসম্যান কমিশন বিক্রয় কর্মীকে যদি কমিশন প্রদান করা হয় তো এগুলো হচ্ছে বা ডিপ্রিসিয়েশন অন ডেলিভারি ইকুইপমেন্ট ডিপ্রিসিয়েশন অন ডেলিভারি ইকুইপমেন্ট অর্থাৎ বিক্রয় সংক্রান্ত যাবতীয় খরচই হচ্ছে একটা পরিচালন ব্যয় ঠিক একইভাবে অফিস ও প্রশাসনিক ব্যয় তোমরা জানো যে শুধু বিক্রি ব্যয় না অফিস ও প্রশাসনিকের ব্যয় সম্পর্কিত হয়ে থাকে অফিস ও প্রশাসনিক ব্যয়ের মধ্যে যেমন অফিস কর্মচারীদেরকে বেতন দেয়া বা অফিস ভাড়া বা অফিসের বিদ্যুৎ বিল সংক্রান্ত বা বিমা খরচ এই যাবতীয় বা ডিপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট অর্থাৎ অফিসে ব্যবহৃত সম্পদের উপর স্থায়ী সম্পদের উপর অবচয় সংঘটিত হলে সেটাও অফিস ও প্রশাসনিক ব্যয় বা সাধারণ খরচ বা জেনারেল এক্সপেন্স এগুলো অফিস খরচ তো বা অফিস সাপ্লাইজ এক্সপেন্স এগুলো অফিস সংক্রান্ত খরচ তো তোমরা জানো যে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যদি পরিচালন ব্যয় যোগ করা হয় তাহলে মোট ব্যয় নির্ধারণ হয় আর মোট ব্যয় নির্ধারণ হলে এর সাথে কাঙ্ক্ষিত মুনাফা যোগ করলে বিক্রয়ের পরিমাণ পাওয়া যায় তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে আমরা কি শিখতে পেলাম বা কি জানতে পারলাম এই চ্যাপ্টার থেকে আমরা জানতে পারলাম কিভাবে ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করা সম্ভব কিভাবে মুখ্য ব্যয় নির্ণয় করা সম্ভব কিভাবে কার্য ব্যয় নির্ণয় করা বা কারখানা ব্যয় নির্ণয় করা সম্ভব কিভাবে কিভাবে আমাদের উৎপাদিত দ্রব্যের ব্যয় নির্ণয় করা সম্ভব কিভাবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণ করা সম্ভব কিভাবে মোট ব্যয় নির্ধারণ করা সম্ভব কিভাবে বিক্রয় মূল্য নির্ণয় করা সম্ভব কিভাবে একক প্রতি দ্রব্যের বিক্রয় মূল্য নির্ণয় করা সম্ভব এই এইগুলো মুখ্য বা সহায়ক উদ্দেশ্যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান তাদের তারা বা সেবামূলক প্রতিষ্ঠান তারা উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করে থাকে তাহলে আজকে উৎপাদন ব্যয় বিবরণী সম্পর্কে আমি ধারণা দিলাম কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই এসএমএস করবা বা কমেন্টস করবা তাহলে আমি ইনশাআল্লাহ আগামী দিনে এই চ্যাপ্টার সম্পর্কে কোনো সমস্যা থাকলে বা সৃজনশীল বলতে কোনো সমস্যা থাকলে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে সমাধান করব এবং করে আমি কোনো একটা নতুন চ্যাপ্টার নিয়ে আমি আগামী ক্লাসে তোমাদের সাথে হাজির হব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ